দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন আমি আরশিদা আলী এবং মেহেদী হাসান খান আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সৌজন্যে স্ট্যান্ডার্ড ব্যাংক যাদের চোখ নষ্ট তারা বাংলাদেশের উন্নয়নের চোখে দেখে না বললেন প্রধানমন্ত্রী চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা জরুরি বলে মন্তব্য আগামীকাল চাঁদপুরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি মন্তব্য ওবায়দুল কাদেরের বেগম জিয়াকে মুক্ত করাই এখন প্রধান লক্ষ্য বললেন মির্জা ফখরুল গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে শক্ত অবস্থানে নির্বাচন কমিশন বললেন সিইসি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যাদের চোখ নষ্ট তারা বাংলাদেশের উন্নয়নের চোখে দেখে না কিন্তু কেউ পছন্দ করুক বা না করুক দেশের মানুষের প্রয়োজনেই দেশের উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি আমাদের বিরুদ্ধে কথা বলা লোকের অভাব নাই প্রতিনিয়ত তো বলেই যাচ্ছে কেউ তো উন্নয়ন চোখেই দেখে না এখন যাদের চক্ষু নষ্ট তা তো চোখে দেখবে না তো অথবা দেখার ইচ্ছা নাই অথবা তারা চায় না বাংলাদেশ উন্নত হোক তারা তো দেখবেই না জানা কথা তো ওদিকে আমাদের নজর দেওয়ার কোনো দরকার নাই যারা বলা তারা বলে যাক আমরা জানি যে আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তাদের উন্নয়নে কাজ করি তাদের জন্য কী করতে হবে এটা আমরা ভালোই জানি এবং সেইটা জানি বলেই আবার সেইভাবে আমরা পদক্ষেপ নিয়েছি বলে আজকে এই উন্নতিটা করা সম্ভব হয়েছে কাজে এর ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে জনমত গড়তে অবদান রাখায় ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সেস হল্টকে নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশ সন্ধ্যায় গণভবনে দ্বৈত নাগরিকত্বের আবেদনের পরিপ্রেক্ষিতে তার হাতে নাগরিকত্বের সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ এই নাগরিক ১৯৬০ সালে মানব সেবার জন্য প্রথমে দেশে আসেন মুক্তিযুদ্ধের সময় তিনি বন্ধু ও পরিচিতজনদের কাছে চিঠি লিখে স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন বর্তমানে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে নারী ও শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন ৫৭ বছর ধরে বাংলাদেশে থাকা লুসি এ দেশের মাটিতেই সমাহিত হতে চান বাংলাদেশ স্কাউটের জাতীয় সমাজ উন্নয়ন ক্যাম্প কমটাকা উদ্বোধন উপলক্ষে আগামীকাল চাঁদপুরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ইতোমধ্যে চাঁদপুর শহরের সড়কগুলো মেরামত স্টেডিয়ামে জনসভা ও হাইমচরে কমটাকা মাঠ অনুষ্ঠানের জন্য প্রস্তুত জেলা সদরের সড়কগুলোতে করা হয়েছে ব্যাপক সাজসজ্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছেন তা সত্য বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি দুপুরে ১৫ কোটি টাকা ব্যয়ে বাইপাল আবদুল্লাপুর মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী তিনি বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেছেন ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের জনসভায় জনস্রোত দেখেও বিএনপি কি নির্বাচনের বার্তা পাচ্ছেন না আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা এখন একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন ক্ষমতাসীনদের উৎখাত করতে জনগণ সুযোগের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারের উন্নয়ন নিয়ে সমালোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আজকে ব্যাংকগুলো তাদের লুটপাটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে এটা কোনো উন্নয়নের চিহ্ন জনগণ বেগম জিয়াকে ছাড়া আর কোনো একতরফা নির্বাচন এদেশে হতে দেবে না বলে জানান তিনি আমাদের নেত্রী গত বছরেই ঘোষণা করেছেন যে নির্বাচন হতে হবে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচন হতে হবে
সংসদকে ভেঙে দিয়ে বিএনপি ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করত অনেক আগেই, এমন মন্তব্য করেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সমঝোতায় যদি সরকার না আসে তাহলে রাজপথ ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প থাকবে। দুর্নীতির কারণে আজকে এত বছর পিছিয়ে গেছে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশের মাত্রায় পৌঁছতে। আর খালেদা জিয়ার মুক্তিতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার ভোটকে আমি দেব সেই অধিকার আদায়ের জন্য, আজকে আমাদের সকলকে এই ভয়াবহ যে দানব আমাদের বুকের উপর চেপে বসেছে সেই দানবকে সরানোর জন্য আজকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলন করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে, সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে, মামলা প্রত্যাহার করতে হবে। এই জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এছাড়াও পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। লেভেল প্লেইং ফিল্ড তৈরিতেও শক্ত অবস্থান নির্বাচন কমিশন রয়েছে বলেও জানান নুরুল হুদা। সজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ উপ আরও জানাচ্ছেন। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচনী সভা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্বাচন কমিশন। মেয়াদ উত্তীর্ণের পূর্ববর্তী ছয় মাসের মধ্যে সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠান করতে হয়। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 12 এপ্রিল 2018 বৃহস্পতিবার, দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 15 থেকে 16 এপ্রিল 2018 রবি ও সোমবার, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 23 এপ্রিল 2018 সোমবার, ভোট গ্রহণ হবে 15 মে 2018 মঙ্গলবার। শুধু তাই নয়, রাজশাহী সিলেট বরিশাল সিটিতে নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও জানান সিইসি। উল্লেখিত নির্বাচন ছাড়াও আগামী অক্টোবর 2018 মাসের মধ্যে সিলেট, রাজশাহী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়াদ উত্তীর্ণ হবে। পবিত্র রমজানের পর এসব সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠান করা নিয়ে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে। আবু সাদপু, মাইটিভি, ঢাকা। কতিপয় ব্যক্তির অসাধুতার জন্য যেন চিকিৎসার মতো মহান পেশা সুনাম নষ্ট না হয় সেদিকে চিকিৎসকদের নজর রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাজধানীতে অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান অব বাংলাদেশ এপিবি আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, অপচিকিৎসা এবং অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার ফলে রোগীরা হয়রানির শিকার হচ্ছে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সম্প্রতি যাদের ভুল চিকিৎসায় 20 জনের চোখ নষ্ট হয়েছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। শিশু ধর্ষণ বিকৃত রুচির বহিঃপ্রকাশ, সমাজে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা বিচারের দীর্ঘসূত্রিতার কারণে হচ্ছে বলে মন্তব্য করেছেন অপরাধ বিশ্লেষকরা। আর সমাজ বিশ্লেষকরা বলছেন, প্রাথমিক স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের আইনের কঠোর প্রয়োগবিধি সিলেবাস আকারে অন্তর্ভুক্ত করা গেলে এটি রোধ করা সম্ভব। আবু সাইদপুর বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইমরান হোসেন। শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছেই, শিশুদের প্রতি পার্শ্বিক নির্যাতন সমাজের এক অশুভ সংকেত, পাশাপাশি নিরাপত্তা সংকটও প্রকট হচ্ছে। গত কয়েক বছরে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়েছে। এই অপরাধকে কিভাবে দেখছেন অপরাধ বিশ্লেষকরা, আর এর কারণই বা কি? যিনি তদন্তকারী কর্মকর্তা থাকেন তিনি হয়তো 100 ভাগ অপরাধটা প্রমাণ করতে পারেন না, ফলে আলটিমেটলি যেটা হয়, যখন আপনি 100 ভাগ কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে পারেন না তার কিন্তু পূর্ণাঙ্গ শাস্তি হয় না। এটা আমাদের ফৌজদারি কার্যবিধির একটা দুর্বলতা। খেয়াল করে দেখবেন যে বিচারের দীর্ঘসূত্রিতা, আপনি 2018 সালে এসে দেখবেন 2014-15 সালে যে মামলা হয়েছে সেসব মামলা রায় আসছে, তার পরিবার কিন্তু যে 5 বছর ধরে মামলা চালায় নিয়ে যাবে বিচারের জন্য সেটা কিন্তু সম্ভব না। ফলে সব কিছু মিলে যেটা হয় কি, একদিকে হচ্ছে তদন্তকারী কর্মকর্তা দুর্বলতা, আমাদের ফৌজদারি কার্যবিধি দুর্বলতা, সামাজিক প্রতিবন্ধকতার কারণে কিন্তু কি হয়, সব মিলে এখানে একটা বিচার না পাওয়ার সংস্কৃতি হয়, যেটা কিন্তু আলটিমেটলি এই নারী শিশু নির্যাতনের দিকে গ্রাফটা কিন্তু উপরের দিকে নিয়ে যাচ্ছে। তবে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড নিরুৎসাহিত করতে বিষয়টি সিলেবাসে অন্তর্ভুক্ত করার তাগিদ দিলেন সমাজ বিশ্লেষকরা। অভিভাবকদের সাথে সাথে যে কাজটা করা দরকার রাষ্ট্রের, সেটা হলো আমাদের এখানে ন্যাশনাল কারিকুলাম যেটা আছে, আমাদের পাঠ্যপুস্তক যেটা আছে, সেখানে যে নারী ও শিশু নির্যাতন বিরোধী যে সমস্ত আইনগুলো আছে সেই আইনগুলোকে ভালো করে পড়ানো, এবং যারা স্কুলের বাহিরে আছে তাদেরকে
বলার জন্য, যেমন আমাদের মসজিদ, মক্তব এবং বিভিন্ন জায়গাতে, যে নারী ও শিশু নির্যাতনের এই আইন, এই কাজ যদি করো তোমার এই ঘটনা ঘটতে পারে, এবং আইনটা সারা দেশের মানুষ যাতে ভালো করে জানে সেই বিষয়টা সবাইকে সজাগ করা এবং সচেতন করা দরকার। আবু সেদপু, মাই টিভি, ঢাকা। রাজধানী সহ বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। থেমে থেমে দমকা হাওয়া ও ধুলি ঝড়ে মানুষের চলাচল ব্যাহত হয়েছে। ঝড়ে অনেক জায়গায় গাছের ডালপালা ভেঙে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আভাস দিলেও এ পরিস্থিতি আগামীকাল কেটে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অপরদিকে সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ। রামপুরার থানা আওয়ামী লীগ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। রামপুরা থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালিককে বরিশাল নগরীর কলেজ এভিনিউ জাহানারা স্কুল মাঠে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিকেলে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ খান, সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল এবং বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদ। দালাল এবং বাংলাদেশের কিছু অসাধু এজেন্সির মিথ্যে আশ্বাসে সৌদি আরবে এসে মানবেতর জীবনযাপন করছেন প্রায় ৫৬ বাংলাদেশি শ্রমিক, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ফলে স্বপ্ন পূরণের লক্ষ্যে সৌদি আরব যাওয়া বাংলাদেশি শ্রমিকরা দিন পার করছেন না খেয়ে খোলা আকাশের নিচে। সৌদি আরব রিয়াদে মহান স্বাধীনতা দিবস উন্নয়নশীল দেশে স্বীকৃতি অর্জন উপলক্ষে আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ আওয়ামী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইস্কান্দার আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি নাগরিক মোহাম্মদ আল ইয়ামি। সৌদি আরবের আরো কিছু খবর। ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপি। শুক্রবার সৌদি আরবের পশ্চিমাঞ্চল বিএনপি সভাপতি আহমদ আলী মুকিবের সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুর রহমান। খেলার খবর। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যুব সমাজের ভূমিকা অপরিহার্য, তাদের হাতেই রয়েছে উন্নয়নের চাবিকাঠি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক প্রীতি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অতিথি হিসেবে এসে এমনটাই জানান বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং সাবেক তারকা ফুটবলার ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এ সময় প্রিয় তারকা খেলোয়াড়দের কাছে পেয়ে সেলফি আর অটোগ্রাফ নিতে হুমড়ি খেয়ে পড়ে হাজারো ক্রীড়ামোদী। আরও শুনুন শাকিল কালামের কাছে। বল হাতে মাশরাফি নতুন কিছু নয়, তবে ব্যাট হাতে সাবেক তারকা ফুটবলার আরিফ খান জয়। ঘটনাটা সত্যি অদ্ভুত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে এক প্রীতি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ দেখতে এসে এভাবেই বল ব্যাট হাতে মাঠে নেমে পড়েন ক্রিকেট আর ফুটবলের দুই বড় তারকা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এমন আয়োজনকে সাধুবাদ জানান তারা। আসতে পেরে অবশ্যই ভালো লাগছে, আর যেহেতু এটা একটা ক্রিকেট ম্যাচ, ক্রিকেট ম্যাচে তো সবসময় একটা আমাদের একটা আলাদা ফিলিংস থাকে যে ক্রিকেট খেলা হলে সবসময় ওখানে যাওয়া হয়। স্পোর্টসম্যান স্পোর্টসম্যান, তার একটি পরিচয় সে খেলোয়াড়,
আর খেলোয়াড় হিসেবে আমরা সকল খেলায় কম বেশি, যেহেতু আমাদের স্পোর্টসম্যান স্পিরিটটুকু থাকে, সেজন্য আমরা সকল ধরনের খেলায় কম বেশি খেলতে পারি। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ছাত্রদের ভূমিকাও তুলে ধরেন মাশরাফি বিন মুর্তজা এবং আরিফ খান জয়। এই যে সৌহার্দ্যের বিনিময়, এটি একদিন শিল্পটিকে গড়ে তুলবে। এদেশে খেলাধুলা করে একদিন দেশ বরণ্য হওয়া যায়, পরিবারের কাছে সমৃদ্ধ হওয়া যায়। আন্ডার সেভেন্টিনের ক্যারিয়ার শুরু হয়েছিল এই মাঠে, যখন আমরা জিতি বা আমরা মানে কোনো ভালো ম্যাচ জিততে পারি তখন এখানে আনন্দ মিছিল হয়। প্রিয় তারকা খেলোয়াড়দের কাছে পেয়ে অটোগ্রাফ আর সেলফি নিতে ভিড় জমায় হাজারো ক্রীড়ামোদী। শাকিল কালাম, মাইটিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া অনলাইনে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন www.mytvbd.tv। আর ইউটিউবে আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ আয়োজন রাত 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন, আমি আশিদা আলী এবং মেহেদী হাসান খান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।